আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো গাইজ, দেখেন আমার আগের ভিডিওটা, দেখেন এই যে আগের ভিডিওটা, আমাকে নিয়ে যারা সমালোচনা করে। তো গাইজ, এটা হচ্ছে কি অরিজিনাল ভিডিও, মানে শ্যুট করা ভিডিও, আর এটা হচ্ছে কি এডিটিং করা ভিডিও। একটু দেখুন ভিন্নতা কতটুকু এবং ভিন্নটা কিরকম, কিভাবে এডিটিং করতে হয়। আমাকে নিয়ে সমালোচনা করে। তো গাইস, আই হোপ আপনি হয়তো দেখতে পারছেন এই যে এডিটিং করা ভিডিওটা কতটা পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে কি অরিজিনাল ভিডিও, আর এটা হচ্ছে কি এডিটিং করা ভিডিও। কত সুন্দর স্মুথ কালার গ্রেডিং করা, কিভাবে করছি সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে ক্যাপকাট দিয়ে। তো আপনারা যদি এই বিষয় নিয়ে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। তো গাইস, এরকম এডিটিং করতে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, ক্যাপকাট অ্যাপসটি থাকতে হবে। দেখেন এই যে এসএসএল দিয়ে আমি এডিটিংটা করছি মূলত। এসএসএল, এই যে এসএসএল একটা টুলস আছে ক্যাপকাটের মধ্যে, এটা দিয়ে এডিটিংটা করছি। দেখেন কত স্মুথ কালার গ্রেডিংটা করা হয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার অরিজিনাল ভিডিওটা আবার এডিটিং করে দেখাবো, মানে আবারও কালার গ্রেডিং করে দেখাবো আপনাদেরকে কিভাবে স্মুথ ভাবে কালার গ্রেডিং করতে হয়। সো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করতে হবে, তারপর প্রজেক্ট মানে নিউ প্রজেক্ট একটা ট্রান্সফার করে দিতে হবে গাইস। তো গাইস, এই এডিটিংটা অনেক চমৎকার একটা এডিটিং, আমি অনেক কষ্ট করে শিখছি এবং আপনাদেরকেও শেখাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে এডিটিং করতে পারেন। আপনারা হয়তো বেশিরভাগ সাবস্ক্রাইবার কিন্তু টিকটকার, মানে আপনারা অনেকেই টিকটক করেন। পার্সোনালি আমিও কিছুদিন আগে একটা টিকটক আইডি খুলছি, টিকটক আইডির নাম হচ্ছে কি সিবি আরফাত, আপনারা সার্চ করে দেখতে পারেন, আমি ভয়েস ভিডিও আপলোড করি। তো এখানে এই যে এই ভিডিওটা আমি অরিজিনাল ভিডিওটা আবার এডিটিং করে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে কি মানে বিফোর আর এটা হচ্ছে কি আফটার। সো দেখেন আমি এই ভিডিওটা প্রজেক্টে নিয়ে যাচ্ছি, এটা ট্রান্সফার দিয়েছি প্রজেক্টে, চলে আসছে। দেখেন এটা হচ্ছে কি শুট করা ভিডিও। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি এটা কালার গ্রেডিং কিভাবে করবো। পিছনের কালারগুলো দেখেন একদম ভালো না, এক্সাক্টলি এরকম, মানে কিরকম জানি এটা ভালো লাগে না। সো এটা কালার গ্রেডিং করলে কিন্তু অনেক স্মুথ হয়, অনেক সুন্দর হয়। কিভাবে করবো কালার গ্রেডিং করার জন্য, আপনারা তো জানেন এখানে আপনার মতো আপনি লেয়ারটা ক্লিয়ার করে নেবেন, ভিডিওটা ডিউরেশনটা সবকিছু ঠিক করে নেবেন, তারপর এখানে লেয়ার একটা ট্রান্স করে দেবেন কালার গ্রেডিং করার জন্য। ট্রান্স করে দেওয়ার পর এখানে বিভিন্ন টুলস শুরু করবেন নিচে, এখান থেকে একটু স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে দেখেন অ্যাডজাস্ট নামে একটা অপশন দেখতে পারবেন, দুইটা দাগ, এই অ্যাডজাস্টটা ট্রান্স করে দিবেন। তো অ্যাডজাস্টে ট্রান্স করে দেওয়ার পর আমি আপনাদেরকে জাস্ট এসএসএল এর খেলা দেখাবো। এই যে এসএসএল এইচএসএল, এই এটার খেলা দেখাবো আপনাদেরকে। এখন দেখলো অবাক হয়ে যাবেন কি এসএসএল দিয়ে এখানে এত স্মুথ ভাবে এডিটিং করা যায়, খুব চমৎকার করা যায়। এখানে দেখেন সবগুলা পাতা কিন্তু লাল কালার, আমি জাস্ট এসএসএল ইউজ করে ওগুলো সব মানে ওই অরিজিনাল কালার করে ফেলবো, মানে অনেক সুন্দর কালার, আকাশি কালার করে ফেলবো, মানে সবুজ কালার করে ফেলবো। সো এসএসএল এটা ট্রান্স করে দিয়েছি। তারপর আপনি যে কাজটি করবেন, এখানে রেড কালার সিলেক্ট করা থাকবে, অনেকগুলো কালার আছে, ফার্স্ট অফ অল এখানে রেড কালার থাকবে, আপনি কি করবেন গ্রিন কালার, এই যে সবুজ কালার নিয়ে আসবেন, সবুজ কালার একটা টাইপ করে দিবেন। তারপর কি করবেন, এখানে আপনি এই দাগটা টেনে এই পাশে নিয়ে আসবেন। এদিকে খেয়াল করেন, আপনি উপরের দিকে খেয়াল করিয়েন, আমি এদিকে কাজ করতেছি, এদিকে দুদিকে খেয়াল করিয়েন। তো তারপর আপনি কি করবেন, নিচের দাগটাও একদম 100 করে দিবেন, একদম এই পাশে নিয়ে আসবেন, তারপর একদম লাস্টের দাগটা এই দিকে নিয়ে আসবেন। পিছনে একটু তাকায় দেখেন এখন কিরকম হয়েছে। সো এই তিনটা দাগের খেলা হচ্ছে কি এতটুকুই, দেখেন কত লাল পাতাগুলো কিরকম হয়ে গেছে। আপনি হয়তো বুঝতে পারতেছেন, অবাক হয়ে গেছেন কি এরকম কিছু টান দিলে এরকম হয়ে যায় কেন। সো হোয়াইট করেন, আমি আরো দেখাচ্ছি। তারপর এই আকাশি কালার এটাতে একটা ট্রান্স করে দিবেন, নীল কালার এটাতে, এটাতে ট্রান্স করে দেওয়ার পর এই উপরের দাগটা একদম এই যে -100 করে দিবেন, এন্ড হচ্ছে কি এর নিচের দাগটা +100 করে দিবেন। হ্যাঁ, এরকম 100 করে দিবেন, তারপর নিচের দাগটা এদিকে -100 করে দিবেন। হ্যাঁ, তো বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন। তারপর কি করবেন, এটা ক্লিয়ার হয়ে গেল, তারপর আরেকটা একদম গ্রিন কালার, সরি যে আকাশি কালার, এটাতে একটা ট্রান্স করে দিবেন। ট্রান্স করে দেওয়ার পর উপরের দাগটা এদিকে 100 করে দিবেন, -100, তারপর এই মানে হলুদ কালার এই অপশনটা ট্রান্স করে দিবেন। তো গাইস, হলুদ কালার অপশন ট্রান্স করে দেওয়ার পর উপরের দাগটা আপনি 100 করে দিবেন। দেখেন ও গড, কি বলবো রে, দেখেন গাইস কত স্মুথ ভাবে আমাদের কালার গ্রেডিংটা হয়ে গেছে। জাস্ট আমি দেখেন এই যে ঠান্ডা দিয়েছে, এখন কিন্তু লাল কালার রয়েছে আর এটা কিন্তু সবুজ কালার হয়ে গেছে গাইস। তো এখন আর কি আর করবো, কি আর বলবো আপনাদেরকে, সাবস্ক্রাইব তো করবেনই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, পরবর্তী টিউটোরিয়ালের জন্য। আর এত সুন্দর একটা এডিটিং শিখেছি, বড় একটা লাইক দিয়ে দিবেন, আপনার লাইক দিলে পরবর্তী ভিডিও আনার সহজ আগে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। কত সুন্দর এডিটিং দেখেন একটা ছোট্ট কাজের মাধ্যমে। আবার এটা কি করবেন, একটু মাইনাস করে দিবেন, আর নিচেরটা একটু মাইনাস করে দিবেন, প্লাস করতে পারেন, সরি এটা মাইনাস করবেন, এটা প্লাস করবেন। হ্যাঁ, এটা প্লাস করে দিবেন একদম, এটা প্লাস, এই নিচেরটা একটু মাইনাস করবেন। হ্যাঁ, তো এখন টিক মার্ক একটা ট্রান্স করে দিবেন। এখানে আরও আপনি আরও ব্রাইটনেস, হাই লু করতে পারেন, দেখেন আরও হাই লু, এটা আপনার ইচ্ছা, বাট আমি আপনাদেরকে
এসএস এর ভিডিওটা দেখা দিয়েছি। দেখেন আগে ছিল ভিডিওটা কিলো কম আর এখন হইছে কি রকম দেখেন গাইস। এই যে খুব চমৎকার এডিটিং এক ক্লিকে বললে চলে, এসএসএল দিয়ে খুব চমৎকার এডিটিং করে আপনাদেরকে দেখাইছি ক্যাপকাট দিয়ে। আর এই রকম এডিটিং ভাই অনেকেই দেখায় না, মানে পার্সোনাল এডিটিং এগুলো হচ্ছে কি প্রাইভেট এডিটিং অনেকেই দেখায় না। আমি আপনাদেরকে আমার মানে আপনাদের সুবিধার্থে, আপনারা অনেকেই টিকটক করেন, আমাকে আমার সাবস্ক্রাইবার অনেকেই টিকটক করে বিশেষ করে, তাদের সুবিধার্থে এই এডিটিংটা দেখা দিছি। আর আবার বলতেছি আমার একটা নতুন রিসেন্টলি নতুন টিকটক আইডি খুলছি যেটার নাম হচ্ছে কি সিবি আরফাত, সিবি আরফাত CBARFAT। আপনারা গিয়ে দেখতে পারেন, ভয়েস ভিডিও আপলোড করি অনেক সুন্দর হয়, তো আপনাদের হয়তো ভয়েস ভিডিও বলা ভালো লাগতে পারে। সো গাইস এই ছিল মূলত এসএসএল দিয়ে এডিটিং এর খেলা। আই হোপ আপনারা বুঝতে পারছেন খেলাটা কিন্তু খুব চমৎকার হয়েছে, আমি আর মনে করি খুব চমৎকার এডিটিং হয়ে গেছে গাইস। আপনার ইচ্ছা মতো আপনি আরো ভালোভাবে করতে পারেন। হ্যাঁ তো এখন আপনার যে কাজটি করতে হবে এটাতে ট্রান্স করে প্রজেক্টটা আমরা সেভ করে নিতে হবে আপনার ফোন ক্যামেরা, যেগুলো আপনারা সবাই জানেন এগুলো দেখানোর দরকার নেই। জাস্ট এসএসএল এর খেলাটা যে রুকি আছে এটাই আমি আপনাদেরকে মানে মানে প্রকাশ করে দিয়েছি, আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো গাইস এই জন্য আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না যাতে সবাই জানতে পারে। সো আজকে ভিডিও এখানে শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।